আবারও বড় ধরনের ধাক্কা খেলেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি তিনি একটি প্রতিরক্ষা ব্যয় বিলে ভেটো দিয়েছিলেন, কিন্তু তার এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে সিনেটে প্রতিরক্ষা বিলটি পাশ হয়েছে। ট্রাম্পের প্রেসিডেন্সিতে এবারই প্রথম এ ধরনের ঘটনা ঘটল। চন্দ্রনী চন্দ্রার ডেস্ক রিপোর্ট। বিদায়ের আগে নিজ দলের সিনেটরদের কাছে বড় ধরনের ধাক্কা খেলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভেটো দেওয়া প্রতিরক্ষা বিল উল্টে দিয়েছে তারই দল রিপাবলিকান নিয়ন্ত্রিত মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ। স্থানীয় সময় শুক্রবার বিলটির পক্ষে এবং বিপক্ষে তুমুল বিতর্কের পর 81-13 ভোটে পাশ করাতে সক্ষম হয় সিনেট। এর আগে ট্রাম্পের ভেটো উপেক্ষা করে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ শুক্রবার তর্ক বিতর্ক শুরুর আগে বিলটি পাশ করাতে শক্ত অবস্থানে ছিলেন সিনেট নেতা মিচ ম্যাককনেল। অনেক চড়াই উতরাই পেরিয়ে আমরা বিলটি পাশ করতে পেরেছি। আসছে রোববার কংগ্রেসের অধিবেশন, বাতিল হওয়ার আগেই একে আইনে পরিণত করা হবে। সদ্য বিদায়ী বছরের শেষ দিকে 74,000 কোটি মার্কিন ডলারের বিলটি বিপুল সংখ্যাগরিষ্ঠতায় পাশ হয় কংগ্রেসে, কিন্তু ট্রাম্প এই বিলটিকে রাশিয়া এবং চীনের জন্য উপহার বলে মন্তব্য করে ভেটো দেন। এই বিল আইন হলে তা কেবল অন্যায় হবে না, অসাংবিধানিক হবে বলেও জানান তিনি। বিলটিতে আফগানিস্তান এবং ইউরোপ থেকে সেনা সরানোর উপর কিছু বিধিনিষেধ আরোপ করা হয় যা ট্রাম্পের পছন্দ নয়। মূলত বিভিন্ন জায়গা থেকে সেনা সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়ে ফেলেছেন তিনি। এছাড়াও বেশ কয়েকটি বিষয়ে ট্রাম্প আপত্তির কথা জানান, কিন্তু ট্রাম্পের সঙ্গে একমত নন রিপাবলিকান সংসদরাও। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের সঙ্গে এমন ঘটনা এই প্রথম। তার দলের রিপাবলিকান সদস্যরাও তার মতামতকে অগ্রাহ্য করল। রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী এর আগে আরও 8 বার বেশ কয়েকটি বিলে ভেটো দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রত্যেকবারই তার সিদ্ধান্তই মেনে নেওয়া হয়েছিল, কিন্তু এবার পুরোপুরি তার ব্যতিক্রম ঘটল। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।